যে এই সময় কি কোন কাজ নিয়ে ব্যস্ত আছো, কি করছো সেটা দিয়ে শুরু করি। আসলে আমি তো ফার্স্ট অফ অল মডেলিংটাই ফার্স্ট প্রায়োরিটি আমার, সো ওইখানে কাজ, দেন আমি শুটিং থেকে একটু দূরে এখন, বাট আমি স্টার্ট করব নেক্সট মান্থ থেকে একটা সিরিয়াল, অ্যান্ড ওয়েব সিরিজগুলো খুব ভালো হচ্ছে, যদি ইন্টারেস্ট কিছু পাই স্ক্রিপ্ট অ্যান্ড পেয়েছি সেগুলো, আসলে সবচেয়ে ভালো হচ্ছে সেটাও না, ওই হচ্ছে ভালোর মধ্যে আসলে ওই রকম স্ক্রিপ্ট আমি পাইনি এখনও, এই জন্য করা হয়নি। সো লেটস সি নেক্সট হয়তো বা করা হবে, অ্যান্ড কথাবার্তা চলছে। হীরা, এই যে হীরা হয়ে ওঠা, আমার মনে আছে 2008 সালে কিন্তু তুমি একদম কথা বলতে না, একদম এক কোণায় বসে থাকতে, মানে খুবই কি বলবো, একটা মানে চুপচাপ, মানে খুবই চুপচাপ, গাধা টাইপ কি আমি ঠিক না, সে ধরনের মানুষ থেকে এত আউটগোয়িং হয়ে ওঠার যে জার্নিটা, সেটা আসলে কিভাবে হলো? এটা আসলে সবই বলবো নিজের চেষ্টা, নিজের হার্ডওয়ার্কিং, ডেডিকেশন, অ্যান্ড হ্যাঁ পাশাপাশি সবারই সাপোর্টটা, তোমাদের সাপোর্টটা মডেলিংয়ে, অ্যান্ড নাটকের ক্ষেত্রে, অ্যাক্টিংয়ের ক্ষেত্রে আমি সিনিয়রদের কিন্তু এখনও অনেক সাপোর্ট পাই, এত এতটা ভালোবাসে তারা আমাকে, অ্যান্ড এটা আমার জন্য আসলে ব্লেসিং। আর ওইটা আসলে ওইটাই মনে হয় আমার কনফিডেন্টটা দিয়েছে যে আসলে আমি কিছু করতে পারবো অ্যান্ড করবো, অ্যান্ড ওইটাই আর কি। আর মডেলিংয়ের ক্ষেত্রে শুরুটা হয় একদমই আসলে চুপচাপ, যেটা বলেছিলে যে আসলে মডেলিংয়ে এসেও আমি ওরকম চুপচাপ, কিন্তু আসলে সামহাও আমার, আমি লাকি, আমি মনে করি আসলে যে লাকি, আর নিজে যে এত দূরে এইভাবে কথা বলবো, এত দিন এত বছর এখানে থাকতে পারবো, এটা আসলে কি বলবো, এটা 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 আসলে ব্লেসিং, আসলে আমি নিজেও বিশ্বাস করতে পারি না, অ্যান্ড আসলে থ্যাংক গড। আউটগোয়িং হয়ে ওঠাটা কত জরুরি বলতো ইন্ডাস্ট্রিতে কাজ করার ক্ষেত্রে? দ্যাটস ট্রু আসলে, কিন্তু মানে নিজে নিজে ভাবতে হবে যে আমি কোথায় গেলে আমার আসলে মানে আমি কাজের ক্ষেত্রে, যেখানে আমার অনেক জায়গায় আছে যে আউটগোয়িং বলতে অনেক কিছু আছে যেখানে আমরা যেতে পারি আবার যেতে পারি না, সেটা নিজেই বুঝতে হবে, নিজেই অ্যাভয়েড করতে হবে, নিজেই ফোকাস করতে হবে সেই জিনিসগুলো, সো এটা নিজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আসলে আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি, যুগে এসে পৌঁছেছি হীরা, যেখানে কিন্তু আমরা দেখছি যে নিজের ঢোল নিজে যত পেটাতে পারে সেই কিন্তু তত ফেমাস হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় আমরা যদি ইনফ্যাক্ট ওভারঅল ধরো ইনফ্লুয়েন্সার, তবে সোশ্যাল মিডিয়া আগে কিন্তু এই জিনিস ছিল না, এবং এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হয়েছে, এবং সোশ্যাল মিডিয়ায় তুমি নিজেকে নিয়ে যত তুমি লিখতে পারো, পোস্ট করতে পারো, ততই কিন্তু তোমার একটা ফলোয়ার্স বাড়ে। কিন্তু আরেকটা দিকেও কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা যে আগে আমাদের সিনিয়র যারা ছিল তারা কিন্তু এত সোশ্যাল মিডিয়া এত, আমারই তো না, আমিও কিন্তু এত কিছু বুঝতামই না এই 2 ইয়ার্স আগে, মানে এত কিছু আমি একদমই বুঝতাম না, সো তারপরেও কিন্তু মানুষ চেনে, তোমাকে চেনে, আমাকে চেনে, আর আমাদের কথা বাদে দিলাম, যারা সিনিয়র আছে, তারিনা আপু, তানিয়া আপু, মো আপু, তাদের কথা এখনো কি মানে ওই জেনারেশন, তাদের জেনারেশনে বাদ দিলাম, আমাদের জেনারেশন, তারপরের জেনারেশন সবাই কিন্তু চেনে,